অবসরের কথা বাসরের অষ্টাদশতম পর্বে আপনাদের সবাইকে সানন্দ আহ্বান জানাই। আজকে আমরা কয়েকটি পর্ব ধরে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা ভারতবর্ষের শাশ্বত যে সমস্ত রত্নাবলী রয়েছে, উজ্জ্বল সম্পদ রয়েছে, তার অন্যতম। এটি একটি পিতাপুত্র সংবাদ। পিতা একজন ব্রহ্মজ্ঞানী ঋষি, তিনি পুত্রকে সেই ব্রহ্মজ্ঞানের পর্যায়ে তুলে নিচ্ছেন। এই জায়গাটায় আমাদের একটু বুঝতে হবে, ব্রহ্মজ্ঞান শব্দটি বলতে গেলে আমরা যেন অন্য কিছু না বুঝি। ব্রহ্মজ্ঞান বুঝতে গেলে আমাদের ভারতবর্ষ যা বোঝাতে চেয়েছে সহজভাবে সেটি হলো নিজেকে জানা, আত্মজ্ঞান। আত্মজ্ঞানের আরেক নামই হচ্ছে ব্রহ্মজ্ঞান। আসলে একজন মানুষ যদি তার নিজের পরিমাপকে, নিজের শক্তিকে, নিজের সামর্থ্যকে, নিজের ক্ষমতাকে এবং নিজের যথার্থ পরিচয়কে সঠিকভাবে জানতে পারে, তাহলে সে কিন্তু অভয় হয়ে ওঠে, ভয়হীন হয়ে ওঠে। আমরা যদি জানতে পারি যে আমার মধ্যে অসীম ক্ষমতা আছে, আমার মধ্যে অসীম শক্তি আছে, আমার মধ্যে অসীম সম্পদ আছে, তাহলে কখনোই কোনো অবস্থাতেই আমি অন্যের দুয়ারে হাত পেতে দাঁড়াবো না। এটা হচ্ছে নিজের ঐতিহ্যকে জানা, নিজের প্রকৃত পরিচয়কে জানা, যেটা হচ্ছে এক কথায় আত্মজ্ঞান। এই আত্মজ্ঞান অন্য কিছু নয়, একমাত্র নিজেকে ঠিকভাবে জানা। যেমন বিবেকানন্দ এই আত্মজ্ঞান বলতে কি বোঝায়, নিজের স্বরূপ পরিচয় কি বোঝায়, ছোটদেরকে একটা ছোট্ট কাহিনী বলে বিরাট একটা বিষয়ের অবতারণা করেছেন। যদিও সেটি ছোটদের কাহিনীর গ্রন্থের মধ্যে রয়েছে, আসলে তা কিন্তু আমাদের সবার জন্যই, সবার উদ্দেশ্যেই সেই কাহিনী, ওই হরি নামের সিংহটি, যে একটা ছোট্ট পাতলা বই আমরা উদ্বোধন বা বিভিন্ন বই স্টল থেকে কিনতে পারি, বাচ্চাদের নানা ছবি দেখার, যেখানে আছে এমন একটি গল্প, একটি সিংহ শিশু সে দল থেকে আলাদা হয়ে মেষ শাবকদের সাথে মিশে গেছিল এবং সে নিজেকেই ওই মেষ শাবকদেরই একজন মনে করে তাদের সঙ্গে সানন্দে খেলাধুলো করে বেড়াচ্ছিল। নিজে যে একটা সিংহের বাচ্চা এটা সে ভুলেই গেছিল। একদিন দূর থেকে একটা সিংহ ওই মেষ শাবকের মধ্যে একটা সিংহ শাবককে দেখতে পেয়ে ভীষণ অবাক হয়ে গিয়েছিল। অবাক হয়ে সেই বাচ্চাটাকে জোর করে ধরে এবং সিংহ ধরলে বাকি মেষ সেবকগুলো যেমন ভয়ে চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও করে, ওই সিংহ শাবকটাও কি আশ্চর্য, বাদ বাকি মেষ শাবকদের মতনই আচরণ করে মাম বাঁচাও বাঁচাও করে চেঁচাচ্ছে। সিংহ কিন্তু তাকে ছাড়েনি, জোর করে তার টুটিটা চেপে ধরে তার দল থেকে, ওই মেষ শাবকদের দল থেকে তাকে
টেনে নিয়ে এসে, বাইরে টেনে নিয়ে একটা জলের ধারে তাকে নিয়ে এসেছে। এসে মুখ দেখিয়ে জলের ধারে দেখিয়ে বলছে, দেখ ভালো করে চেয়ে দেখ, আমার মুখটা দেখ, তোর নিজের মুখটা দেখ, দেখ আমার আমিও যা তুইও তা। এই যে আমিও যা তুইও তা, এই কথাটাকে যদি আমরা ঘুরিয়ে একটু বলি, আর অন্য কিছু নয়, উপনিষদ এই একই কথা বলছে, ওই তুমি যা আমিও তা, ব্রহ্ম যা আমিও তাই, আমি যা তাই ব্রহ্ম, এই কথাই একই জিনিস। ওই বিরাট মেষ, বিরাট সিংহ মেষ শাবকদের মধ্যে অবস্থিত, সিংহ শাবকটিকে আলাদা করে তার পরিচয়টা দেখে দিল। সেদিন থেকে সিংহ শাবকটি বুঝতে পারলো সে মেষ শাবক নয়, তার একটা আলাদা পরিচয় আছে, একটা বড় পরিচয় আছে। এই বড় পরিচয়টাই হচ্ছে তার আত্মপরিচয়, সেটাই হচ্ছে ব্রহ্মের পরিচয়। ব্রহ্ম অনেক বড় কথা, ওটা বাদ দিলাম, ব্রহ্ম অংশ হচ্ছে আমরা প্রত্যেকে। আমরা প্রত্যেকেই যখন নিজেদেরকে আসলে জানতে পারব, তখন আমরা কিন্তু সেই বড়কেই জানতে পারব, এবং সেই বড়কে জানার সঙ্গে সঙ্গে আমরা নিজেরাও বড় হয়ে উঠব। যেমন মেষ শাবক ভাবছিল যে সিংহ শাবকটি নিজেকে, সে যখন নিজের পরিচয়টা জানতে পারলো সঠিকভাবে, তখন সে কিন্তু আর ক্ষুদ্র মেষ শাবক হয়ে রইল না, সে তখন বড় সিংহটার মতনই নিজের কেউ বড় একটা অংশ, সেও বড় সিংহের একটা অংশ বলেই সে নিজেকে ভাবতে সঠিকভাবে ভাবতে পারল। এই হচ্ছে নিজেকে সঠিকভাবে জানা। এই যে পিতা পুত্রের সংবাদটি আমরা আলোচনা করতে চলেছি, এটা ছান্দোগ্য উপনিষদের মধ্যে রয়েছে। দীর্ঘ আলোচনা, আমরা বেশ কয়েকটি পর্ব ধরে ধরে এগোব, অন্তত তিনটি পর্ব তো বটেই, প্রয়োজন একটু বেশি হতে পারে। যাই হোক, সেখানে কি শেখাচ্ছেন পিতা? পিতা যিনি ব্রহ্মকে জেনেছেন, তিনি তার পুত্রকে সেই ব্রহ্মের সাথে পরিচয় ঘটিয়ে দিচ্ছেন। অর্থাৎ পিতা তার নিজের পরিচয় জানতে পেরেছেন, সিংহ শাবকের মতন তিনি জানতে পেরেছেন যে তিনি মেষ শাবক নন, তিনি সিংহ শাবক। এবং একইভাবে সে সিংহ যেমন নিজের পরিচয়টি জানে, সেরকমভাবে সে যেমন তার ওই সিংহ শাবকটিকেও তার সঠিক পরিচয় জানিয়ে দিচ্ছে, এখানেও পিতা তার পুত্রকেও তার সঠিক পরিচয়টা জানিয়ে দিচ্ছে। ঠিক কীরকম করে জানাচ্ছেন, আর আমাদেরও ঠিক এই ভ্রম কীভাবে দূর হয়, কোন ভ্রমের মধ্যে আমরা পড়ে থাকি, আর একজন উপযুক্ত গুরু যিনি পিতার মতন হঠাৎ তিনি উদয় হয়ে কৃপা পরবর্ষ হয়ে এসে আমাদের সঠিক পরিচয়টি জানিয়ে দেন, এই ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ একটি কাহিনী। আসলে যিনি নিজেকে জানেন সঠিকভাবে, যিনি চক্ষুষ্মান, যিনি নিজে সঠিকভাবে দেখতে পারেন, যিনি সঠিকভাবে নিজেকে চিনতে শিখেছেন, জেনেছেন, তিনি একমাত্র অন্যকে দেখাতে পারেন, চেনাতে পারেন, জানাতে পারেন। যে শেখেনি, যে জানে না, যে দেখেনি, সে কখনোই অন্যকে দেখাতে পারে না, চেনাতে পারে না, শেখাতে পারে না। এখানেও ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একটা অসম্ভব সুন্দর উপমা দিয়েছেন, বলছেন গোখ্র সাপের পাল্লায় পড়লে এক ছোবলে শেষ, কিন্তু ঢোড়া সাপের কবলে যদি তুমি পড়ো, অর্থাৎ অল্প জ্ঞানী লোকের হাতে যদি তুমি পড়ো,
যে সম্পূর্ণ তো জানে না, তাহলে সে সাপেরও কষ্ট, ব্যাঙেরও কষ্ট। সেজন্য গুরু বা শিক্ষক যদি সঠিক হন, যদি তিনি সঠিকভাবে বিষয়টি জানেন, তবেই সেই শিক্ষক তার ছাত্রকে সেই বিষয় সম্পর্কে সঠিক ধারণাটি দিতে পারেন। প্রত্যেকটা কথা একটুখানি ভেবে দেখুন কতটা গুরুত্বপূর্ণ। এই যে আমরা কতগুলো ধাপ পেরিয়ে এলাম, হ্যাঁ, আমরা যে এই 10 মিনিট কথা বললাম, এর প্রত্যেকটি ধাপ কতটা গুরুত্বপূর্ণ এটা। সেজন্য উপনিষদে বলা হয় একটি করে মন্ত্র উচ্চারণ করেন, একটি শব্দ উচ্চারণ করেন গুরু, তারপর শিষ্যদের বলেন তার মধ্যে তোমরা ডুবে যাও। অনর্গল গুরু কিন্তু বলে যান না, যেমন আমরা বলে যাই, তা নয়। একটি করে ভাব, একটি করে শব্দ উচ্চারণ করেন আর শিষ্যদেরকে বলেন সেই শব্দ তাৎপর্যের মধ্যে ধ্যানমগ্ন হও, ডুবে যাও। এই ডুবে যেতে পারলেই, যত ডুবতে পারব ততই আমরা গভীরে অতলে গিয়ে সে শব্দের অন্তর্গত যে তাৎপর্য, তার যে মর্ম, তার মধ্যে যে মাণিক্যটি রয়েছে সেটিকে ডুবুরি ডুব দিয়ে, যত গভীরে ডুব দেবে ততই সে বেশি সম্পদ তুলে আনতে পারবে। এই জন্যে উপনিষদের প্রথমেই বলা হচ্ছে শোনো, শ্রবণ শোনো, তারপর সেটা নিয়ে ভাবো, মনন, এবং তারপরে তাতে ডুবে যাও, নিধিধ্যাসন। শ্রবণ মনন নিধিধ্যাসন, এই ডুবে যাওয়া। এগুলো অত্যন্ত সাইন্টিফিক। যে কোনো বিষয় জানার জন্য প্রথমে একটু শোনো, মন দিয়ে শোনো। শোনো কেমনভাবে? একাগ্র হয়ে শোনো, সমস্ত মন দিয়ে শোনো। অর্থাৎ গরু যেমন, এখানে উপনিষদের মধ্যেই বলছে গরু যেমন প্রথমে গপ 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 করে খায়, ওখানে খাওয়া ছাড়া তার কিছু নেই, সে গলাধ্যকরণ করে যাচ্ছে, তারপরে চুপ করে বিশ্রাম করতে করতে সে জাবর কাটে, ওই জাবর কাটাই হচ্ছে মনন এবং নিধিধ্যাসন। ঠিক আমাদের বিষয়গুলোকেও, যে কোনো গভীর বিষয়, সংসারে যত বিষয় আছে, যত কিছু জানার বিষয় আছে, যত রকমের সাবজেক্ট আছে, পাঠ আছে, সবগুলোর ক্ষেত্রে কিন্তু, এই শেখার ক্ষেত্রে সবগুলোরই কিন্তু এটাই মেথড। শুনতে হবে মন দিয়ে, সেগুলো নিয়ে একটু ভাবতে হবে, এবং তারপরে ডুবে যেতে হবে। শ্রবণ মনন নিধিধ্যাসন। এখানে পিতা কেমনভাবে তার ছাত্র সম, তার পুত্র সম বা শিষ্য সম সন্তানকে সেই আত্মবোধে জারিত করছেন, সঠিক তার স্বরূপ পরিচয়টি দিচ্ছেন, কি অপূর্বভাবে! এই যে কতটা সাইন্টিফিক মেথড, আমরা কথায় কথায় সাইন্টিফিক বলি না, বৈজ্ঞানিক। বিজ্ঞান মানে কি? যাকে বিশেষ জ্ঞান, বিজ্ঞান কথা হচ্ছে বিশেষ জ্ঞান। কিন্তু বিজ্ঞান আর দর্শনের মধ্যে আবার একটা পার্থক্য আছে, একটু বলে নি, কথাটা একটু বড় হয়ে যাচ্ছে, তবু একটু জানান। বিজ্ঞান হচ্ছে এই বস্তুগত জিনিস, বিষয় নিয়ে, আর দর্শন হচ্ছে বস্তুগত বিষয়ের বাইরেও যে সমস্ত জানার বিষয় আছে সেগুলো। কিন্তু উভয় ক্ষেত্রেই প্রাথমিক যাত্রাটি কিন্তু একই রকম, শ্রবণ মনন নিধিধ্যাসন। তো এই কাহিনীর দুজন পাত্র, মানে উপনিষদ এখানে দুজন মাত্র রেখেছেন, আরেকজন তৃতীয় আছেন,
তিনি গুরুত্বপূর্ণ নন, তিনি আছেন বা নেই না থাকলেও চলেন। এখানে দুজন, পিতা এবং পুত্র। পিতা হচ্ছেন আরুণি, পুত্র হচ্ছেন শ্বেতকেতু। এই শ্বেতকেতু হচ্ছেন অরুণির পুত্র, অরুণির পুত্র আরুণি, অরুণ ঋষির পুত্র আরুণি, আরুণির পুত্র শ্বেতকেতু। আরুণি, অরুণি নয়, আরুণি। সেখানে বলছে শ্বেতকেতু হ আরণ্যীয় আস, শ্বেতকেতু নামে আরুণির এক পুত্র ছিলেন। এই দুজন হচ্ছেন আমাদের এই কাহিনীর পাত্র, একজন পিতা আরুণি এবং তার পুত্র শ্বেতকেতু। পিতা বাইরে যাবেন, তিনি দেখছেন তার পুত্র কোনো পড়াশুনো করছে না। পড়াশুনো যদি না করে জ্ঞান তার হবে না, সে সঠিক বিদ্যা লাভ করতে পারবে না। আর এই বিদ্যা মানে ঠাকুরের কথায় চাল ডাল বাঁধা, চাল কলা বাঁধা বিদ্যে নয়, অর্থাৎ জাগতিক বিদ্যে কেবল নয়, জাগতিক বিদ্যের সঙ্গে সঙ্গে সমস্ত দর্শন, আত্মবিদ্যা। আত্মবিদ্যাকেই কিন্তু ভারতবর্ষ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। জাগতিক বিদ্যার সঙ্গে সঙ্গে একজন মানুষকে আত্মবিদ্যাও লাভ করতে হবে। এবং সেই জন্য আমরা দেখছি একজন রাজার ছেলে, একজন বৈশ্যর ছেলে, যেই বা যে যারাই গুরুগৃহে এসে গুরুর কাছে পাঠ শিক্ষান করেন, তারা প্রত্যেকেই কিন্তু বস্তু জগতের বিদ্যা, ধনুর্বিদ্যা, অন্যান্য বিদ্যা, যাবতীয় যে ষড়বিদ্যা আছে সব বিদ্যা তারা শিখবেন, ব্যাকরণ ইত্যাদি ইত্যাদি যাবতীয় যা কিছু আছে সব শিখবেন। সেই সঙ্গে সঙ্গে তারা আবশ্যিকভাবে আত্মবিদ্যার পরিচয়ও তারা কিন্তু লাভ করে যাবেন। এটা দ্যাট ইজ ওয়াজ এ মাস্ট, শিখতেই হবে। এবং যার আত্মবিদ্যা লাভ হয়েছে, অর্থাৎ যিনি নিজেকে জানতে পেরেছেন, নিজেকে জানতে পারলে কি হয় না, আমরা বলেছি নিজেকে জানতে পারলে নিজেই বড় হয়ে যায়, বিরাট হয়ে যায়। এই নিজেই বড় হয়ে যায়, বিরাট হয়ে যায়, তখনই তাকে বলা হয় ব্রাহ্মণ। একজন ব্রাহ্মণ হচ্ছে সেই, উপনিষদ বলছেন একজন ব্রাহ্মণ হচ্ছে সেই যে বড়কে জেনেছে, অর্থাৎ আত্মবিদ্যা যে লাভ করেছে। এরকম একজন যদি আত্মবিদ্যা লাভ না করে, সেখানে পিতা বলছেন দেখো তুমি ব্রহ্মচর্য অবলম্বন করে আত্মবিদ্যা লাভ করো, জ্ঞান চর্চা করো, না হলে আমাদের এই বংশে এই অধ্যয়ন করেনি, আত্মবিদ্যা লাভ করেনি এমন কেউ নেই। এবং এরকম যদি কেউ এরকম থাকে যে আত্মবিদ্যা লাভ করেনি, যে নিজের পরিচয় লাভ করেনি, তাকেই বলা হয় ব্রহ্মবন্ধু। তাকেই বলা হচ্ছে তুমি নামেই ব্রাহ্মণ, জন্মে তুমি জন্মজাত ব্রাহ্মণ, কিন্তু তুমি আদতে ব্রাহ্মণ নও, তুমি ব্রহ্মবন্ধু। কথাটার আক্ষরিক অর্থ ব্রাহ্মণের বন্ধু যদিও শোনায়, আসলে এটা হচ্ছে যে ব্রাহ্মণোচিত জ্ঞান লাভ করেনি, এখানে বন্ধু নয়, সে আসলে ব্রাহ্মণ শত্রু। এখানে বন্ধু কথাটার অর্থ সম্পূর্ণ আর পাল্টে যাবে। ব্রহ্মবন্ধু বলতে যদিও আমরা বুঝি যে ব্রাহ্মণের বন্ধু, আদতে কথাটির অর্থ হচ্ছে ব্রাহ্মণ কুলের শত্রু, অর্থাৎ ব্রাহ্মণ বংশে জন্মেছ কিন্তু তুমি আত্মতত্ত্ব লাভ করনি, সেই বিরাটের ধারণা তোমার হয়নি, ফলত তুমি নামে মাত্র ব্রাহ্মণ, আসলে তুমি ব্রাহ্মণ কুলের শত্রু, ব্রাহ্মণ কুল পাংশন বলা হয়। একে বলা হচ্ছে ব্রহ্মবন্ধু ইব। সুতরাং তোমাকে
পড়াশুনো করতে হবে, আত্মবিদ্যা লাভ করতে হবে, তার জন্য তোমাকে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য শব্দের অর্থ হচ্ছে একাগ্র হওয়া। ব্রহ্মচর্য মানে অনেক কিছু ব্যাখ্যা আছে, কিন্তু তার যথার্থ সার সংক্ষেপ বা মূল অর্থটি হচ্ছে একাগ্র হওয়া। যা যা করলে একজন মানুষের, একটি বালক স্বভাবতই চঞ্চল, একটা শিশু খুব চঞ্চল, সেই চঞ্চল মতি শিশুকে স্থিরমতি করা, একাগ্র করা, যে প্রক্রিয়ার মাধ্যমে হয়, বসা, খাওয়া, চলাফেরা, কথাবার্তা সব কিছুই শেখানো হয়। এবং এই সব কিছু শেখানোর একটা মূল লক্ষ্য তাকে স্থির করা, চঞ্চলতা থেকে তাকে স্থির করা। তার মন অনেক দিকে ছুটে বেড়াচ্ছে, তার থেকে এক দিকে নিয়ে আসা, বহু অগ্র থেকে এক অগ্রের দিকে নিয়ে আসা, এটাই হচ্ছে ব্রহ্মচর্য শব্দের মূল অর্থ। এই জন্য বলছে ব্রহ্মচর্য অবলম্বন করো, অর্থাৎ এক একাগ্র হবার প্র্যাকটিস করো। এটাই হচ্ছে স্টুডেন্ট, যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে, যে কোনো শাখার, যে কোনো বয়সে মানুষের যে কোনো শিক্ষা লাভের প্রথম শর্তই হচ্ছে তাকে সেই বিষয়ের প্রতি একাগ্র হতে হবে। দেখুন, এই একাগ্র, একাগ্র হয়ে শিক্ষা লাভ করো। যদি না করো, তুমি যদি সেই শিক্ষাটি লাভ না করো, আত্মজ্ঞান লাভ না করো, তাহলে তুমি হবে ব্রহ্ম বন্ধু। তো যাই হোক, শ্বেতকেতু 12 বছর বয়সে তিনি পিতার কাছে ফিরে এলেন। 12 বছর অর্থাৎ 24 বা 12 বছর, তিনি 24 বছর বয়সে তিনি 12 বছর ধরে জ্ঞান লাভ করে, 12 বছর তাকে, 12 বছর যখন তার বয়স হয়েছে, তখন তাকে গুরুগৃহে পাঠিয়ে দিয়েছে। গুরুগৃহে পাঠিয়ে দিয়ে সে তার 12 বছর ধরে গুরুগৃহে থেকে পাঠ সমাপন করে, সে যখন 24 বছর বয়স, অর্থাৎ সে গেছিল একটি বালক কিশোর হিসেবে, গুরুগৃহে পাঠ সমাপন করে সে পিতার কাছে ফিরে এলো, তখন সে একজন যুবক, যুবক হয়ে সে ফিরে এসছে। এবং সেই যুবক হলে দেখবেন, শিশু খুব চঞ্চল, শিশুর থেকে কৈশোর যখন আসে, চঞ্চলতা তার থাকে, একটু যেন চঞ্চলতার মাত্রা কম, সেই চঞ্চলতা একেবারে সেই শিশুটি কৈশোর পার হয়ে যখন যৌবনে পৌঁছয়, তখন তার মধ্যে একটা গাম্ভীর্য আসে, স্বাভাবিকভাবে একটা গাম্ভীর্য আসে। এই গাম্ভীর্যটাও কিন্তু গম্ভীরতা, গাম্ভীর্যটাও কিন্তু যৌবনের একটা ধর্ম। এবং এই গাম্ভীর্য তাকে সঠিকভাবে দেয়। এই গাম্ভীর্য মানে শুধু ঘুম মেরে চুপ করে থাকা নয়, গাম্ভীর্য মানে তার মধ্যে অনেক শক্তি এসেছে। যে মানুষটার মধ্যে অনেক শক্তি আসে না, সে হচ্ছে গম্ভীর। খুব সুন্দর রবীন্দ্রনাথের কবিতার মধ্যে আছে, হ্যাঁ, পুঞ্জভূত মেঘের কথা বলছে, নীল আকাশের মধ্যে সেই মেঘ, কৃষ্ণ মেঘ, গম্ভীরভাবে নীল পুঞ্জ ঘন অম্বরের মধ্যে, হে গম্ভীর, হে গম্ভীর, সেই গানটা আছে না রবীন্দ্রনাথ, মেঘকে সম্বোধন করছেন, হে গম্ভীর, হে গম্ভীর, নীল পুঞ্জ ঘন, ওই মধ্যে মেঘটাকে বলছে সমৃত অম্বর। এই অম্বর মানে হচ্ছে আকাশ, আকাশ ভেগ করে তার মধ্যে প্রচণ্ড শক্তি। মেঘ যখন, কৃষ্ণ মেঘ আসে, তার মধ্যে প্রচণ্ড শক্তি হয় এবং সে তখন গম্ভীর হয়, প্রচণ্ড শক্তি, সেই শক্তি প্রচণ্ড থাকে, ফেটে পড়তে চাইছে, সেই শক্তি বিদ্যুতের আঘাতে, দুটো শক্তির পারস্পরিক ঘর্ষণে অঝোর ধারায় বৃষ্টি নামে। পুঞ্জিত সমৃত অম্বরের মধ্যে সেই গম্ভীর মেঘ, যৌবন হচ্ছে তার মধ্যে সে প্রচণ্ড শক্তিকে
ব্রহ্মচর্যের মধ্যে দিয়ে সে প্রচণ্ড আত্মশক্তিকে ধারণ করছে, যে কোনো মুহূর্তে সে ফেটে পড়বে। এই ফেটে পড়ে একটা বিরাট কাজ, সংসারকে সে আলোড়িত করে দেয়। শঙ্করাচার্য, বিবেকানন্দ, এরা সবাই দেখুন এই যুবক বয়সে, অল্প বয়সে সমৃত অম্বরে তাহলে সংসারের মধ্যে গম্ভীরের মতন উৎপন্ন হয়ে কি যেন একটা বিস্ফোরণের মতন ফেটে সারা পৃথিবীকে বদলে দিলেন। সমৃত অম্বর, হে গম্ভীর, হে গম্ভীর, নীলপুঞ্জ ঘন আকাশের, ঠিক সেটাই বলছেন। সেরকম সেই ছেলে যখন ফিরে এলো, তার মধ্যে সেরকম একটা গাম্ভীর্য, গম্ভীর, মহামনা, এই গম্ভীরটাকে বলছে মহামনা, গম্ভীর চিত্ত। এবং কিন্তু এর আবার দুটো ব্যাপার আসে, যখন সে একটু কিছু জানে, একটু কিছু গাম্ভীর্য তোর মধ্যে আছে, এবং সেই জানাটা যদি যথার্থ জানা না হয়, ঠিক ঠিক জানা না হয়, তাহলে তার মধ্যে কিন্তু অহংকার বাসা বাঁধে। যৌবনের মধ্যে যদি সে সঠিকভাবে শিক্ষিত না হয়, দীক্ষিত না হয়, সে কিন্তু ভয়ঙ্কর আত্মগর্বী হয়ে ওঠে। এখানে ঠিক একই রকম লক্ষ্য করছে, পিতা লক্ষ্য করছে শ্বেতকেতুর মধ্যে। ছেলে বিদ্যা হয়ে লাভ করে 24 বছর বয়সে হয়ে এসছে, কিন্তু ছেলের আচরণের মধ্যে একটা গাম্ভীর্য আছে, কিন্তু সেই গাম্ভীর্যটার সঙ্গে জড়িয়ে আছে একটা ভয়ঙ্কর অহংকার, মহামনা। অনুচানমানি, যিনি নিজেকে সবচাইতে বেশি শিক্ষিত পণ্ডিত বলে মনে করছে। স্তব্ধ মানে অবিনয়ী, তোমার মধ্যে কারো মধ্যে যদি বিদ্যা যথার্থ শিক্ষা আসে, তাহলে সে কিন্তু হবে বিনয়ী, কারণ বিদ্যা দদাতি বিনয়ং। বাবা লক্ষ্য করছেন ছেলের মধ্যে 24 বয়সে এসে সে গম্ভীর চিত্ত, গাম্ভীর্য তার হয়েছে, কিন্তু এই গাম্ভীর্য হচ্ছে তার অহংকারের গাম্ভীর্য, তার মধ্যে অবিনয়ের লক্ষ্য করছে, এবং পাণ্ডিত্যের অহংকার পূর্ণ হয়ে সে তার। এই ছেলেকে লক্ষ্য করে পিতা বললেন, শ্বেতকেতু, তুমি তো দেখছো বেশ গম্ভীর, পণ্ডিতাভিমানী এবং অবিনীত স্বভাব হয়ে ফিরে এসেছ, তুমি কি সেই বিষয়টি তোমার গুরুকে জিজ্ঞেস করেছ? তাম আদেশম, ও তো অপ্রাক্ষ, অপ্রাক্ষ মানে জিজ্ঞেস করা, অপ্রাক্ষ, তুমি কি গুরুকে সেই বিষয় জিজ্ঞেস করেছ? সেই বিষয় নিয়ে তুমি তোমার গুরুকে কিছু জিজ্ঞেস করেছো, বা গুরু তোমাকে সেই বিষয় নিয়ে কোনো জ্ঞান দিয়েছেন, বা উপদেশ দিয়েছেন, বা শিক্ষা দিয়েছেন, কিংবা অর্থ হচ্ছে তুমি সেই বিষয় সম্পর্কে কি কিছু জেনে এসেছো? কোন বিষয়? পিতা কিন্তু বলছেন না, শুধু বলছেন সেই বিষয়, তাম আদেশম, সেই বিষয় তুমি কি গুরুর কাছ থেকে জেনে এসেছো? গুরু কি তোমাকে সেই বিষয় নিয়ে কোনো উপদেশ দিয়েছেন? সেই জ্ঞান, সেই উপদেশ কি তুমি লাভ করেছ? এই যে আদেশ, আদেশ শব্দটা এখানে বলছেন, হ্যাঁ, তাম আদেশম, এখানে শিক্ষা বলছেন না, এই জায়গাটা লক্ষ্য করুন, আদেশ শব্দটি। পিতা বলছেন না তুমি কি সেই শিক্ষা লাভ করেছ, সেই জ্ঞান লাভ করে এসেছ, গুরু কি তোমাকে সেই শিক্ষা দিয়েছে বা সেই জ্ঞান দিয়েছে? না, শিক্ষা বা জ্ঞান শব্দটা বলছে বলছেন না পিতা। এখানে বলছেন তুমি কি সেই আদেশম, তাম আদেশম, ও তো অপ্রাক্ষ, তুমি কি জিজ্ঞেস করেছিলে গুরু? ব্যাপারটা হচ্ছে দেখুন, পিতা বলছেন না গুরু তোমাকে দিয়েছেন কি না, জিজ্ঞেস করছেন তুমি জিজ্ঞেস করেছো কি গুরুর কাছে, সেই বিষয় নিয়ে তুমি গুরুর কাছে জিজ্ঞেস করেছো কি? আসলে এখানে আমাদের 2-3টি কথা বলতে হবে। প্রথম আমরা বলছি যে বলছেন শিক্ষা বা জ্ঞান কথা পিতা বলছেন না, সেই জ্ঞান বা সেই শিক্ষা তুমি জেনে এসেছো কিনা এই কথা বলছেন না, বলছেন তুমি সেই আদেশ
জিজ্ঞেস করেছিল কি সেই আদেশ, আদেশ কথাটা। হ্যাঁ, ব্রহ্ম বিরাট বিষয়ে কোনো উপদেশ, এই কে বলা হয় আদেশ। হ্যাঁ, ব্রহ্ম বিষয়ে আত্মগুণের গোপন রহস্য জানা, এই সেই গোপন রহস্যকে জানাটাকে সেটাকে বলা হয় আদেশ। কেন আদেশ? কারণ জিজ্ঞাসিত না হলে কেউ এই বিষয়ে কথা বলেন না, এটা হচ্ছে সবচাইতে বড় কথা। অর্থাৎ তোমার মধ্যে সেই বিষয় জানার যদি অনুসন্ধিৎসা, জিজ্ঞাসা, কৌতূহল, প্রশ্ন তোমার ভিতর থেকে না ওঠে, সেই ইচ্ছা, জানার ইচ্ছা তোমার ভেতর থেকে যদি উদ্গীত না হয়, জেগে না ওঠে, তাহলে তুমি শুশ্রূষ্য হবে না। শুশ্রূষ্য মানে জানার ইচ্ছে, তুমি জানার ইচ্ছা তোমার জাগবে না। আর এই জিনিসটা এত গভীর, এত মহার্ঘ যে যার জানার ইচ্ছে নেই, যার শোনার ইচ্ছে নেই, তার কাছে এটা আলোচনা করা বৃথা। আমরাও সেজন্য আপনাদের প্রত্যেকের কাছে বলবো, আপনারা যখন এই পর্বগুলো শুনবেন, একটুখানি একাগ্র হয়ে, একটুখানি মন দিয়ে, একটুখানি ওই জানার ইচ্ছেটা একটু বাড়িয়ে নিয়ে শুনবেন, ওই টেনে শুনবেন। হ্যাঁ, কি বললো? আর শোনার যদি ইচ্ছে না থাকে, শুনবেন না, সেটা বরং ভালো, অশ্রদ্ধা করে শুনবেন না। আসলে এই বিষয়ে, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি বা যে বিষয়ের কথা পিতা আরুণি বলছেন, সেটা জানবার নিজের একটা ইচ্ছে থাকে। কেন? নিজে জানার ইচ্ছে হলে সেই বিষয় সম্বন্ধে তার একটা শ্রদ্ধা আসে, শ্রদ্ধা আসে, যে বিষয়ে আমার জিজ্ঞাসা আছে, যেটা জানার জন্য আমি ব্যাকুল, সেই যে বিষয়ের প্রতি আমার একটা ভালোবাসা, একটা শ্রদ্ধা আসে। ভালোবাসা শ্রদ্ধা কেন? ভালোবাসা এবং শ্রদ্ধা থাকলেই আমি একাগ্র হয়ে সেই বিষয়টা শুনব। এটা হচ্ছে যে কোনো সাবজেক্ট শেখার ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ। সেই বিষয়ের প্রতি আমার উৎসুক্য থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, এই তিনে মিলেই আমি একাগ্র হয়ে সেই বিষয়টিকে সঠিকভাবে সঠিক মানুষের কাছ থেকে শুনব। ঠিক আছে, তো এখানে বলছেন শ্বেতকেতু একটু বিস্মিত হলেন। তিনি তো ভাবছেন সব তিনি জেনে এসেছেন, 12 বছর ধরে গুরুর গৃহে গিয়ে, এমন কি আর বাকি আছে, এমন কি বিষয়? পিতা কিন্তু ভাঙছেন না, শুধু বলছেন সেই তুমি আদেশ করেছ, আদেশ, সেই আদেশ কথা তুমি জিজ্ঞেস করেছ, তাম আদেশম উত আপ্রেক্ষ, সেই আদেশের কথা তুমি জিজ্ঞেস করেছ কি? শ্বেতকেতু একটু আশ্চর্য হয়ে বলছে, এমন কি আছে, কি বিষয়ের কথা? পিতা, এইবার পিতা ভাবছে, ছেলে যখন একটু অবাক হয়ে বলছে, কি জান, আমি তো সব জেনে এসেছি, 12 বছর পরে গুরু তো আমি সব জেনেছি। তার বাপ আছে, সংসারে যা জানার সব আমি জেনে এসেছি, সব বিষয়ে আমার জ্ঞান আমার হয়ে গেছে, এমন কি বিষয়ের কথা আমার পিতা বলছে? সে একটু অবাকই হলো, কোন বিষয়ের কথা বলছো? আমার তো সব পাঠ হয়ে গেছে, সব জিনিস তো আমি শিখে গেছি, তার মধ্যে একটা দাম্ভিকতা, একটা অহংকার। পিতা এবার বলছেন সে আদেশ, সে বিষয়টাকে বলছেন। হ্যাঁ, একটু ভাবছেন যে কোন বিষয়ের কথা বলছেন। পিতা তখন বলছেন, যা, যার দ্বারা, যে আদেশের দ্বারা অশ্রুতম, যা কখনো শোনা যায় না, শ্রুতম ভবতি, যা সম্বন্ধে কখনো শোনা যায় না তা শোনা যায়, অমতম মতম, যা অচিন্তনীয়, যা চিন্তা করা যায় না, সে বিষয়ে
চিন্তা করা যায়, অবিজ্ঞাতম যা বিষয়ে জানা যায় না, বিজ্ঞাতম ইতি। ভগবা কথম নু স আদেশ ভবত ইতি, বলছে যে উপদেশের দ্বারা, আদেশ অর্থে উপদেশ, যে আদেশের সাহায্যে, যে উপদেশের সাহায্যে অশ্রুত বিষয়কে শোনা যায়, অচিন্তনীয় বিষয়কে চিন্তা করা যায় এবং অজ্ঞাত বিষয়কে জানা যায়, সেই উপদেশ কি তোমাকে তোমার গুরু দিয়েছেন বা তুমি সেই বিষয়ে গুরুকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, গুরুর কাছে বলছেন। অর্থাৎ এইখানে তিনি বলছেন যে হে সৌম, হ্যাঁ, যেমন আরেকটু পিতা এবার আরেকটু ব্যাখ্যা করে, আরেকটু নিচে নেবে, আরেকটু ব্যাখ্যা করে, এক্সাম্পল করে তিনি বলছেন, যেমন মাটিকে জানলে, এক খণ্ড মাটিকে জানলে মাটির তৈরি সব জিনিসকে জানা যায়। হ্যাঁ, জিনিসগুলোর নাম আলাদা হতে পারে, কিন্তু সেগুলো কোনোটার নাম ঘট হতে পারে, কোনোটার নাম কুজো হতে পারে, কোনোটা মাটির গ্লাস, কোনোটা মাটির থালা, কোনোটা মাটির প্রতিমা, ইত্যাদি নামে নামে আলাদা, কিন্তু সবগুলোই আসলে হচ্ছে সেই মাটি, সেই সত্যকে তুমি জেনে এসেছ। যেমন সোনাকে জানলে সোনা তৈরি সব জিনিসকে জানা হয়। হ্যাঁ, সেই সেই রকম বলছে সৌম একেন লৌহ মানিনা সর, লৌহ অর্থাৎ সোনার তা, বালাহার, মুকুট, সব জিনিসকে জানা যায় সোনাকে জানলে। হ্যাঁ, লৌহম মানে এখানে সোনা, লৌহম। সেরকম যেমন একটা নরুন, তারপর আরেকটা উদাহরণ দিয়েছে, একটা নরুনকে জানলে, নরুন যাকে নখ কাটা যায়, নুর একটা, সেই ছোট্ট একটা নরুনকে যদি আমরা জানি তাহলে লোহার তৈরি সব জিনিসকে আমরা জানতে পারি। সেই লোহাটাই যে একমাত্র সত্য এটা আমরা জানতে পারি, সব সোনার অলঙ্কারের মধ্যে সোনাটাই সত্য এটা জানতে পারি, সব মাটির তৈরি জিনিসের মধ্যে সেই মাটিটাই সত্য জানতে, সেরকম কি তুমি কিছু জেনে এসেছো? সেই মূল সত্যটাকে কি তুমি জেনে এসেছো, যাকে জানলে সব কিছুকে জানা যায়, যা ভাবা যায় না সেই ভাবার জিনিসও ভাবা যায়, যা শোনা যায় না সেই শোনার বিষয়ও শোনা যায়। অর্থাৎ যা কিছু আমাদের অজ্ঞাত, কিঞ্চিত জ্ঞাতি কিঞ্চিত অজ্ঞাতি জিজ্ঞাসা ভবতি, সেই রকম কোনো জিজ্ঞাসা তোমার মধ্যে কি উদয় হয়েছে? অর্থাৎ তোমার মধ্যে যদি সে কিছু মাত্র প্রশ্ন তখনই আসে যেই সম্পর্কে আমি কিছুটা আভাস আমার মধ্যে এসেছে, সম্পূর্ণ আমি জানি না, স্পষ্ট ধারণা করার জন্যই আমাদের তখন জিজ্ঞাসা, আসলে ভেতরে সেই বিষয় সম্পর্কে সামান্য একটা জ্ঞান, একটা ধারণা, একটা আভাস আসতে হবে, তার ফলে জিজ্ঞাসা আসে। তেমন কোনো জিজ্ঞাসার উৎপন্ন কি তোমার মধ্যে হয়েছে? ছেলে তো অবাক, এ কি এরকম আবার হয় নাকি? তখন বলছে পিতা আমি তো এরকম কিছু জানি না। এবার তার সমস্ত সেই অহংকার, তার যে একটা গর্ব আমি সব জেনে এসেছি, সেটা তার মুহূর্তের মধ্যে যেন খসে পড়ল। পিতা যেন সেই আত্মবিমানী পুত্রের গর্ভের মাথায় একটা আঘাত মেরে বললেন, সেই মূলকে তুমি কি জেনে এসেছো, যাকে জানলে সব জানে? অর্থাৎ সেই বিষয়ে জানার কোনো ইচ্ছে, কোনো আভাস তোমার মধ্যে এতটুকু কি জন্মেছে? তবেই তো তুমি তোমার গুরুকে জিজ্ঞেস করবে। পুত্র এবার বলছেন যে না, আমি তো তা জিজ্ঞেস করিনি, এমন কোনো ভাবনা আমার মধ্যে আসেও না, আপনি এবার অনুগ্রহ করুন। পুত্র এবার একেবারে নত হয়ে গেলেন। এই নত হওয়া হলেই সে কিন্তু জানতে পারে। সে বলছেন আপনি আমাকে জানান, আমি তো গুরুর কাছে 12 বছর থেকে এই আত্মজ্ঞান, এই বিষয় নিয়ে আমার কোনো
জিজ্ঞাসাই উদয় হয়। আপনি যখন সেই বিষয়টি উত্থাপন করলেন, তাহলে কেন, আপনিই বলুন সেই বিষয় সম্পর্কে, আমাকেই বলুন। হ্যাঁ, তথা সম্মতি হওয়াচ। পিতা বললেন, ঠিক আছে, তাই হোক। বলছেন, আপনি আমাকে অবাক্ষ, আপনি আমাকে সেই বিষয়ে বলুন। পিতা বললেন, ঠিক আছে। এবার পিতা আরম্ভ করছেন সেই বিরাটের কে জানানো বা আত্মপরিচয় দান। আমরাও সবাই কিন্তু কম বেশি সেই শ্বেতকেতুর দলের, সবাই কম বেশি আমরা সামান্য একটু জেনে কি আমাদের গর্ব, কি আমাদের দর্প। এরকম একজন গুরুর যদি সান্নিধ্য আমরা পাই, তিনি কিন্তু আমাদের এই গর্ব দর্পকে মুহূর্তের মধ্যে চুরমার করে দেন। আঘাত আঘাত সে যে পরস্তব, সেই তো পুরস্কার। এই যে একটা অহংকার ভেঙে দেওয়া, একেবারে মাটির মধ্যে লুটিয়ে দেওয়া, একেবারে চোখের জলে ভাসিয়ে দেওয়া, একেবারে নত করে দেওয়া, এটা কিন্তু গুরুর আশীর্বাদ। তিনি আমাদের মতন ঔদ্ধত্য এই গর্বকে প্রচণ্ড একটি আঘাত দিয়ে ভেঙে দেন, এবং তখন যথার্থ শিষ্য উপলব্ধি করে সে কিন্তু এই আঘাতকে গুরুর আশীর্বাদ হিসেবে গ্রহণ করে। আঘাত সে যে পরস্তব, সেই তো পুরস্কার। এবং তারপরেই বলেন, সকল গর্ব দূর করি দিব, তোমারও গর্ব ছাড়িব না। মানে তোমাকে কাছ থেকে যে আমি সামান্য কণা মাত্র লাভ করেছি, এইটা আমি ছাড়বো না, এটা হচ্ছে একদম পরস্তব। তো এই আঘাত তার সমস্ত অহমিকা দর্প চূর্ণ হয়ে গেল, পাত্রখানি সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল, গর্বে যে তার ভেতরটা পরিপূর্ণ হয়েছিল সেটা ফাঁকা হয়ে গেল। ফাঁকা হওয়ার পিতা তার পূর্ণ কুম্ভ অহংকারের দ্বারা সেটাকে ফাঁকা করে এবার তিনি উপদেশ আরম্ভ করলেন। কি বলছেন? প্রথমেই বলছেন, এই পুত্র হে সৌম্য। এবার দেখুন কি চমৎকার ভাবে হে পুত্র বলছেন না, শিষ্য বলছেন না, বলছেন সৌম্য। সৌম্য, এই সৌম্য শব্দটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেকের নাম আমরা রাখি সৌম্য, শুধু সৌম্য না, তার সাথে আরো অ্যাডজেক্টিভ আমরা লাগিয়ে দিই, সৌম্য সুন্দর, সৌম্য অমুক। সৌম্য কথাটা কতটা গুরুত্বপূর্ণ। সৌম্য শব্দটার মধ্যে আছে শ্যাম, শ্যাম শব্দের অর্থ হচ্ছে স্থিরতা, প্রশান্ত। যে প্রশান্ত হয়েছে, যে স্থির হয়েছে, যার মধ্যে চঞ্চলতা নেই, যে একাগ্র হয়েছে, যার মধ্যে সেই বিপুল জিজ্ঞাসার উদয় হয়েছে, সেই হচ্ছে সৌম্য। এই জন্য এখানে বলছেন সৌম্য। একজন ছাত্র জিজ্ঞাসুর শিষ্যর প্রাথমিক শর্তই হচ্ছে সৌম্য হওয়া। সৌম্য হলেই আর বাদ বাকি সব তার হয়, কিন্তু তাকে আগে হতে হবে সৌম্য। এই জন্য একজন প্রকৃত গুরু, প্রকৃত শিষ্যর মধ্যে এই সৌম্য ভাব, স্থির ভাব কে প্রথমে তার মধ্যে ফুটিয়ে তোলেন। এটি হচ্ছে 12 বছরের সাধনা, এটিকেই বলে ব্রহ্মচর্য। বিরাট শক্তিকে ধারণ করার জন্য তাকে সুষম হয়ে উঠতে হয়। এই সুষমতা, সাম্যতা, বিনয়, অনহংকারী, শক্তিশালী, সুষম অথচ প্রচণ্ড শক্তিশালী, বিনয়ী অথচ দুর্বল নয়, প্রচণ্ড শক্তিশালী। এটা মনে রাখবেন, দুর্বলের এই পৃথিবীতে কোনো স্থান নেই।
সে ভালো স্টুডেন্ট হতে পারে না, ভালো শিক্ষক হতে পারে না, ভালো প্রেমিক হতে পারে না, সে ভালো শাসক হতে পারে, কিছুই হতে পারে না। একজন দুর্বল হচ্ছে পাপি, মানে একজন দুর্বল। উপনিষদে তাকেই পাপি বলা হয়েছে যে দুর্বল, যার মধ্যে বল নেই। বল অর্থে আত্মশক্তি নেই, আত্মবীর্য যার মধ্যে নেই, সেই হচ্ছে পাপি, তাকেই বলছে ব্রহ্মবন্ধু। এইটি হচ্ছে আসল কথা। সেই জন্য একে সম্বোধন করছেন হে সৌম্য। কি অপূর্ব ভাবে বলছেন, হে সৌম্য, এই যে সংসার যা তুমি দেখছো, এই দুটোর একটা হচ্ছে দৃশ্যমান আর একটা হচ্ছে অদৃশ্যমান। এই সংসারের কিছু আমরা চোখে খালি চোখে দেখতে পাই, আর কিছু আছে রহস্য, অর্থাৎ যা আমরা খালি চোখে দেখতে পাই না। রহস্য মানে হচ্ছে সেই বিদ্যা যা আমরা খালি চোখে আমাদের এই 5-10টা ইন্দ্রিয় দিয়ে চট করে যাকে আমরা উপলব্ধি করতে পারি না, দেখতে পাই না, ছুঁতে পাই না, বুঝতে পারি না। সেটা বুঝতে হলে আমাদের মনের গভীরে অতলে গিয়ে, ডুবে গিয়ে, অনেক ভিতরে গিয়ে অন্যতর কোনো উপায় তাকে আমাদের জানতে হয়, ছুঁতে হয়, বুঝতে হয়। তাহলে যা আমরা চোখ কান এই 5টা ইন্দ্রিয় দিয়ে যাকে আমরা দেখতে পাই না, ছুঁতে পাই না, বুঝতে পারি না, সেটা হচ্ছে অদৃশ্যমান জগৎ। তা সেটা কিন্তু সমানভাবে বর্তমান, কেবল এই নয় যা আমরা দেখছি সেটাই একমাত্র সত্য, তা নয়। কিন্তু আমরা যা দেখছি না, যা শুনতে পাচ্ছি না, যা বুঝতে পাচ্ছি না, তা সত্য নয়, এটা নয়। সেই জন্য বলছেন এই দৃশ্যমান, এই যে সংসার যা আমরা চোখের সামনে দেখছি, সেটা প্রকাশের আগে অদ্বিতীয় সৎ এক বিদ্যমান। একটা জিনিস ছিল যে অদ্বিতীয় এবং সৎ, অর্থাৎ এই পরিদর্শ দৃশ্যমান সংসার, এই জগৎ সৃষ্টির আগে একজন একটা কিছু ছিল এবং যা চিরকালীন, সেটা হচ্ছে এক ও অদ্বিতীয়, তার কোনো দুই নেই, এক অদ্বিতীয়। অর্থাৎ যে কোনো গাছ সৃষ্টি হওয়ার আগে একটা সেটা ছিল বীজ রূপে, ওই একটা বট গাছ বা একটা অশ্বত্থ গাছের বীজ কত ক্ষুদ্র, তার মধ্যে এই সমগ্র বনস্পতিটা কিন্তু লুকিয়ে আছে, সেটা এক অদ্বিতীয়। হ্যাঁ, এই একমাত্র অস্তিমাত্র ছিল। এই জগৎ প্রকাশের আগে সে যেন এক অন্যভাবে সে বর্তমান ছিল, সৎরূপ, মানে কোনো কিছুই তার অস্তিত্ব ছিল না, সেই অসৎ থেকেই যেন এই সৎ এসেছে, এটাও বলা হয়। সেই অসৎ যা অদৃশ্য, যাকে দেখা যায় না, যাকে ছোঁয়া যায় না, সে তার থেকে এই দৃশ্যমানতার জন্ম হয়েছে। অর্থাৎ এই জগৎ প্রকাশের আগেও একটা অখণ্ড সত্তা, মানে এই গাছটি জন্মাবার আগে গাছটি কেমন ছিল, একটা বীজ মাত্র, একটা গভীর জায়গায় ধীরে ধীরে দেখুন পিতা পুত্রকে হাত ধরে নিয়ে যাচ্ছে। আমরাও সেই শ্বেতকেতুর মতন ধীরে ধীরে এই বিষয়ের মধ্যে একটু একটু করে প্রবেশ করি। সৎ শব্দের অর্থ যার অস্তিত্ব আছে, এই সৎকে এক অখণ্ড সত্তা বলা হচ্ছে। এই সৎ হচ্ছে যা অদ্বিতীয়, যা সর্বব্যাপী, যা নিরাকার, বাক্যমনাতীত এবং শুদ্ধ চৈতন্য স্বরূপ, এইভাবে বলা হয়। একটা গাছের বীজ, বীজটা হচ্ছে এক এবং অদ্বিতীয়, একটি বীজ, আর দ্বিতীয় কোনো বীজ নেই। হ্যাঁ, সর্বব্যাপী, সব জায়গায় এই বীজ থেকে যে কোনো জায়গায় এই প্রচুর বনস্পতি সৃষ্টি হয়ে যেতে পারে ওই বীজ ছড়িয়ে দিলে। এবং বীজটার মধ্যে কিন্তু কোনো আকার নেই। একটা বনস্পতি, একটা বট গাছের যে আকার, একটা বড় অশ্বত্থ গাছের আকার, বা যে কোনো গাছের যে আকার, সেটা কি ওই বীজের মধ্যে আমরা দেখতে পাই না? যেন বীজটা হচ্ছে নিরাকার, সে ওই ছোট্ট একটা, তার ওই
বিরাট বনস্পতি যা সে ভবিষ্যতে হয়ে উঠবে, সেই আকারটা তার মধ্যে নিহিত আছে, কিন্তু তার মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি না, নিরাকারভাবে রয়েছে। এবং সেটা যে কি হবে সেটা আমরা বাক্য বা মন দিয়েও তাকে আমরা প্রকাশ করতে পারি না, সেটা সবসময় শুদ্ধ এবং সেটা হচ্ছে কনশাসনেস, চৈতন্য স্বরূপ। এই চৈতন্যের দিকেই কিন্তু আসলে, এই চৈতন্যর দিকে আমাদেরকে নিয়ে যাওয়া, এই চৈতন্য বা কনশাসনেসটাই হচ্ছে একমাত্র সত্য। পিতা আরুণি তার পুত্র শ্বেতকেতুকে ধীরে ধীরে সেই চৈতন্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, চৈতন্য থেকে চেতনা, এই চেতনাই হচ্ছে প্রকৃত জ্ঞান। এই চৈতন্য লাভ হলে কি হয় আমরা নিজেকে জানতে পারি। দিস মাচ, খুব সুন্দর একটা উদাহরণ বেদান্তের মধ্যে এ বিষয়ে দেওয়া আছে। তাহলে আমাদের ব্যাপারটা একটু উদাহরণটা বলি, তাহলে ব্যাপারটা আমাদের ধরতে সুবিধে হবে। কি বলছে, ধরা যাক আমরা একটা, যারা মাটির জিনিস তৈরি করে কুমোরপাড়া দিয়ে, আমরা একটা কুমোরপাড়া দিয়ে যাচ্ছি, কুমোরদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, যাবার সময় আমরা কি দেখলাম, সেখানে একতাল মাটি পড়ে আছে, কুমোরের বাড়ির কাছে একতাল মাটি পড়ে আছে। কিছুক্ষণ পরে আবার আমরা যদি সেই বাড়িটার কাছ দিয়ে, সেই কুমোরপাড়া দিয়ে যাই, যদি ফিরি, তাহলে দেখব সেই মাটির থেকে ওই কুমোর কতগুলো কলস, কতগুলো কুঁজো, কতগুলো ঘটি, কতগুলো থালা, কতগুলো গ্লাস, কতগুলো মূর্তি তৈরি করে ফেলেছে। প্রত্যেকটারই আলাদা আলাদা নাম, প্রত্যেকটার আলাদা আলাদা রূপ, কিন্তু সবগুলোর মধ্যে সেই মাটি আছে। ঠিক তেমনি ওই এক অখণ্ড সেই সৎ, মানে যে সত্তা, সে বিভিন্ন নামে বিভিন্ন রূপে সে নিজেকে প্রকাশ করছে। মাটি যেমন বিভিন্ন নামে, থালা বাটি কুঁজো গ্লাস প্রতিমা বিভিন্ন নামে সে নিজেকে প্রকাশ করছে, আসলে মাটি কিন্তু মাটিই থাকছে, ভেঙে দাও সেই মাটিতেই আবার সব মিশে যাবে। হ্যাঁ, তার মাটির কিন্তু কোনো বিকার নেই। বিকার কিসের হয়? ওই রূপের বিকার হয়। গ্লাসটা ভেঙে যায়, থালাটা ভেঙে যায়, কুঁজোটা ভেঙে যায়, ওই নামের বিকার হয়, রূপের বিকার হয়, কিন্তু আসল বস্তু যে মাটি তার কোনো বিকার হয় না। এখানে সৎকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার জন্যই অসতের কথা এখানে বলা হয়েছে। কোনটাকে গুরুত্ব দেব আর কোনটাকে উপেক্ষা করব সেটা জানতে হলে সেই বিষয়কে আমাদের ভালো করে জানতে হবে। সেই জন্য সৎ কি তা বোঝাবার জন্য আগে অসৎ কি সেটাকে এখানে বোঝানো হচ্ছে। পিতা সেটা বোঝা, এবার এলেন তার পরবর্তী ধাপে। তিনি বলছেন, হ্যাঁ পিতা বলছে, আচ্ছা সৌম্য, এটা কি করে হতে পারে? পিতা নিজেই প্রশ্ন আবার তুলছে। এটা বোঝাবার পরে মনে হলো হ্যাঁ ঠিক, এবার সেই গুরু তিনি যে ধারণা দিলেন সেই ধারণাটাকে তিনি নিজেই ভেঙে দিচ্ছেন। এখানে পিতা বলছেন, আচ্ছা এটা কি, তা কি করে হতে পারে? অসৎ, অসৎ থেকে কি করে সৎ জিনিস তৈরি হয়? সৎ থেকে তো সৎ হবে, একটা অসৎ থেকে সৎ, যা নেই তার থেকে চিরকালীন যা আছে তা কি করে তৈরি হতে পারে? সৎ মানে যা চিরকাল বর্তমান, যার কোনো বিকার নেই, সেই তো, সেটা একটা অসৎ থেকে কি করে তৈরি হতে পারে? বলে এবার বলছে, প্রকৃতপক্ষে এই জগৎ প্রতিষ্ঠিত হওয়ার আগে অসৎ বলে কিছু ছিল না, সৎই ছিল, ওই মাটিটাই একমাত্র ছিল, ঘটি বাটি থালা গ্লাস যা কিছু তৈরি হয়, মাটিটাই যদি না থাকে তাহলে কি কুমোর কিছু তৈরি করতে পারে? বেদান্তে বলা হচ্ছে তা পারে না ঠিক, কিন্তু পাত্রটা তার রূপ বদলাতে পারে, ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে, নাহলে একেবারে মাটিতে মিশে যেতে পারে। তার মানে বেদান্ত বলছে এই জগৎ, এই সংসার আগেও ছিল, হয়তো এই রূপে ছিল না, সাপ লম্বা হয়ে থাকলেও সাপ, আবার সাপটা যদি কুণ্ডলী পাকিয়ে থাকে তাহলেও সেটা সাপ। তেমনি এই সংসার, এই জগৎ আগে ছিল, সেটা কীরকমভাবে ছিল? নামহীন রূপে ছিল,
অর্থাৎ সৎ রূপে অবস্থান, অর্থাৎ মাটির তাল হয়েছিল, এই রূপে ছিল। তাহলে মাটির তালটাও কিন্তু ছিল, মাটির তালটা ছিল বলেই, অর্থাৎ ছিল এই যে মাটির তালটা ছিল, এই যে ছিল, এই ছিলটা মানে সৎ, কিছু সৎ ছিল বলেই তার থেকে এই অসৎ যা বিকার, যার বিকার আছে, যা পরিবর্তন হয়, যা ভেঙে যায়, যার রূপান্তর ঘটে, সেটাই হচ্ছে অসৎ। তাহলে কিছু ছিল বলেই এই সব নাম রূপ নানান আকার রূপ বিষয় তৈরি হয়েছে। সতই হচ্ছে একমাত্র সত্য। সুতরাং এখান থেকে খুব সামান্য উদাহরণের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে এটা বুঝলাম আমরা, যে প্রথমে একটা কিছু সৎ পদার্থ ছিল, ছিল বলেই এই সংসারের এত কিছু জিনিসের উৎপত্তি হয়েছে। এবং এই সঙ্গে সঙ্গে এটাও জানা গেল, বোঝা গেল যে এই সংসারে আমরা যা দেখছি, যা আমরা স্পর্শ করছি, যে আমরা অনুভব করছি, যে আমরা শুনছি, এই সবগুলোই পরিবর্তনশীল, সেগুলো সবকটাই বিকার ধর্মী, আজ আছে কাল থাকবে না। এগুলোর বিভিন্ন বিভিন্ন নাম, নাম বিভিন্ন বিভিন্ন আকার, এবং সবগুলোই তৈরি হয়েছে সেই সৎ পদার্থ থেকে, সেটাই হচ্ছে একমাত্র আসল। তো সে এবার পর তারপরের ধাপে পিতা নিয়ে যাচ্ছে, কি বলছেন, বলে সেই সৎ সংকল্প করলেন আমি বহু হব। সেই সৎ যে একতাল মাটি হয়ে পড়েছিল, সে ভাবলো, সংকল্প করলো, এই আমি বহু হব। ঐক্ষত, ঐক্ষত মানে সে সংকল্প করা, ঐক্ষত শব্দ তৎক্ষত, তৎক্ষত ঐক্ষত শব্দের অর্থ সংকল্প করা। সে ভাবলেন, সংকল্প করলেন, সংকল্প মানে আমি হবই, সেটা দৃঢ় নিশ্চিত, সংকল্প শব্দের অর্থে দৃঢ় নিশ্চিত, আমি হব, হতেও পারি নাও হতে পারি, কিন্তু যখন আমি সংকল্প করি আমি এটা করব, তার মানে আমি এটা করবই, যাই হোক না কেন আমি এটা করব, এটা হচ্ছে সংকল্প করা। আর আমি করব, শুধু এই কথাটা যদি বলা হয়, কেউ যদি বলে আমি অনেক কিছু হব, এই কথাটা যদি ভাবি, তাহলে সে হতেও পারে, আবার অবস্থা গতিতে সে নাও হতে পারে, বললো হ্যাঁ হব ভেবেছিলাম, কিন্তু এমন একটা ঝামেলা এসে গেল আমি আর করতে পারলাম না, আমি হতে পারলাম না এটা। কিন্তু যদি আমি সংকল্প করি, দৃঢ় সংকল্প করি, তাহলে যা কিছুই ঘটুক না কেন, যত বাধা বিঘ্নই আসুক না কেন, আমি হব। এই জন্য এখানে ঐক্ষত এই শব্দটি ব্যবহার করা হয়েছে, তিনি সংকল্প করলেন। অনেকে এটাকে বলেন দর্শন, দর্শনের থেকেও আমাদের মনে হয় এটি সংকল্প শব্দটি অর্থটি হচ্ছে ঠিক, আমি কি হব, বহু হব, বহু শ্রিয়াম, আমি বহু হব। প্রজায়ত ইতি, প্রজায়ত, প্রজা জায়ত মানে উৎপন্ন হব, প্রকৃষ্টভাবে আমি উৎপন্ন হব, প্রজায়ত, এই জন্য বলে প্রজা। প্রজা শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন হওয়া, সন্তান হচ্ছে প্রজা, রাজার কাছে, এই জন্য বলছে প্রজারা রাজার কাছে সন্তান তুল্য, প্রজারা উৎপন্ন হচ্ছে, রাজা একজন, তার বহু প্রজা, অর্থাৎ ঠাকুরদাদাও তার প্রজা, ঠাকুরদাদার ছেলে সেও তার প্রজা, ঠাকুরদাদার নাতি সেও রাজার প্রজা, নাতির পুতি অর্থাৎ পুত্র, পুত্রাদিক্রমে যত জন্মে যাবে, বহু যত যত হবে, সবাই রাজার প্রজা। এই প্রজা হচ্ছে মানে উৎপন্ন হচ্ছে, যত তার প্রজা সৃষ্টি হয়ে যাবে, প্রজায়ত হবে, সবাই তার সন্তান। প্রজা শব্দের অর্থ হচ্ছে সন্তান, সব কিছু হচ্ছে প্রকৃষ্ট রূপে উৎপন্ন হবে। তিনিও সেজন্য বললেন আমি শুধু বহু হব, আমি উৎপন্ন হব, মানে একটা উৎপন্নের ধারাবাহিকতা চলবে। এই প্রজা শব্দের মধ্যে সৃষ্টির একটা ধারাবাহিকতাকেও কিন্তু বোঝানো হচ্ছে, কেবলমাত্র একটা রূপেই হয়ে থেমে যাওয়া তা নয়, বাপ ছিল ছেলে হলো থেমে গেল তা নয়, বাপ ছেলে নাতি নাতির নাতি তার নাতি তার নাতি তার নাতি নয় ইতি নয় ইতি করতে করতে ধারা চলবে, এবং যত ধারাই চলবে সবাই সেই বিরা সেই রাজার প্রজা, ঠিক আছে, এই ধারা। সেই জন্য বলছে প্রজায়িত হব, মানে প্রকৃষ্টভাবে এই সৃষ্টির ধারা অক্ষ
অক্ষুণ্ণভাবে চলবে। তখন তিনি কি করলেন, তিনি তেজ সৃষ্টি করলেন। এইটা ভীষণ গুরুত্বপূর্ণ, আমি বহু হব এবং এই সৃষ্টির ধারা আমার চলতে থাকবে, এটা স্থির করেই সেই সৎ পদার্থ তিনি কি করলেন, তেজ, তেজ মানে অগ্নি, আগুন, তেজ সৃষ্টি করলেন। অসৃজত, অসৃজত মানে সৃষ্টি করা, তিনি সেই তেজ সৃষ্টি করলেন। সেই তেজ বার থেকে ঐক্ষত বহু সম্প্রজায়ত ইতি, এবং সেই তেজ থেকে বহু সৃষ্টির ধারা চলতে থাকলো। এই জন্য আমাদের বলা হয় বীর্য, বীর্য হচ্ছে সেই তেজ, সেই অগ্নি যার থেকে সৃষ্টির ধারা অক্ষুণ্ণ থাকে, চলতে থাকে। বীর্য এবং শনিত এই মিলনের মধ্যে বীর্য হচ্ছে তেজ, সেই তেজ শনিতের বা জলের, সে যখন শনিতের সঙ্গে মিশে জলের মধ্যে থাকে তার থেকে প্রাণে সৃষ্টি। এই জন্য বীর্য আর কিছুই নয়, তেজ। এই জন্য আমরা যা কিছু খাই, কি খাই, সেই তেজকেই খাই। এই তেজ কিসের মধ্যে আছে, এই তেজের থেকে সমস্ত খাদ্য তৈরি হয়। যত কিছু আমরা খাবার খাই সব কিছুর মধ্যে সূর্যের আলোক আছে, সূর্যের তেজ। আসলে আমরা তেজ ভক্ষণ করি, সেই তেজ আমাদের মধ্যে বীর্য রূপে উৎপন্ন হয়, সেই বীর্য থেকেই এই সৃষ্টির ধারা চলতে থাকে। এইখানে সেই কথাই বলছে, অসৃজতা প্রজায়তে, হ্যাঁ আমি সেই জন্য বহু হব। এবং যে কোনো আমি তস্মাত, সেই জন্য যে কোনো স্থানে মানুষ যে শোক করে, সেদতে, হ্যাঁ শোচতি মানে শোক করে, সুয়েদতে মানে ঘর্মাক্ত হয়, তখন সব কিছুই এই তেজ থেকেই তার উৎপন্ন হয়। তার শোক, তার ঘর্ম, তার আনন্দ, তার উৎসাহ, তার কর্মপ্রেরণা, তার সৃষ্টিক্রিয়া সব কিছুর মূলেই রয়েছে সেই তেজ। সেই তেজ থেকে, সে এক কথা, বৈচিত্র্যের মধ্যেই সব কিছুর মধ্যে তিনি সৃষ্টি হয়ে আসবে। অর্থাৎ আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এই পাঁচটি উপাদানের মধ্যে দিয়েই এই সৃষ্টির প্রক্রিয়া থাকে। এই সব কিছুর মধ্যে যখন বহু হন, তার মানে কি যে বহু হচ্ছে তার পরিবর্তন হয় না, সে একই থাকে। সেই মাটি সব কিছুর মধ্যেই থাকছে, সে নানা রূপে নানা নামে শুধু হয়েই চলেছে, হয়েই চলেছে। সুতরাং সে মাটিটা শুধু সৎ নয়, সেটা শুদ্ধ চৈতন্যও বটে। এই এই শুদ্ধ চৈতন্যের ধারায় আসতে হবে। সেই জন্য এই তেজ, এই প্রথমে সৃষ্টি হলো তেজ। তিনি প্রথমে কি সৃষ্টি করলেন, আগুন বা তেজ। সেই তেজ তার থেকে সৃষ্টি হলো জল। শুধু তেজ হলে হবে না, শুধু বীর্য হলে হবে না, সেখানে শনিত প্রয়োজন, অর্থাৎ জলেরও প্রয়োজন। সুতরাং তারপরে বলছেন সেই জল, হ্যাঁ তাহ আপ ঐক্ষান্ত বহুসম, আবার সেই জলও ভাবলেন আমিও বহু হব। সেই পাঁচটি উপাদান এরাও এক এক সাথে যুক্ত হলেন, তেজের সাথে যুক্ত হলেন। এবং সেই প্রাণীদের উৎপত্তির কারণ হচ্ছে সেই তেজ এবং এই জলের থেকে। এই থেকে কিন্তু সেই সৃষ্টির ধারা আরম্ভ হলো এবং হয়ে, সেই জন্য সেখানে বলছেন যে এই সব কিছুর মধ্যেই এই তিনটি জিনিস কিন্তু বর্তমান এই বিশ্ব সংসারে। আরেকটু গভীরে গিয়ে তিনি বলছেন যে প্রত্যেক জিনিসের মধ্যেই, এই প্রত্যেক বস্তুর মধ্যেই তিনটি জিনিস, তখন সেই সৎস্বরূপ তিন রূপে তিনি এখানে প্রবাস করলেন। কি আছেন যে তিনটি জিনিস, তার মধ্যে রয়েছে তেজ, জল এবং মাটি। অর্থাৎ তেজ, জল, মাটিকে বলা হচ্ছে পৃথিবী, এই তিনটিকেই বলা হচ্ছে কিন্তু মূল দেবতা। এই তিনের শব্দে অর্থাৎ তেজের দরকার, জলের দরকার এবং মাটি বা উপাদানের দরকার। এই তিনটি মিলেই শুধু মাটিতে হবে না, মাটির সঙ্গে জলের প্রয়োজন, এবং শুধু মাটি আর জলে হবে না,
তার সঙ্গে তেজেরও প্রয়োজন। এই তিনটি একসঙ্গে মিশ্রিত হয়ে একটি রূপ বা একটি নামের সৃষ্টি হচ্ছে। কুমোর যখন তৈরি করে, সে শুধু মাটি দিয়ে তৈরি করতে পারে না, মাটির সঙ্গে তাকে জল মেশাতে হয়। মাটি আর জল মিশিয়ে দিলে কি ঘটি বাটি থালা গ্লাস গ্লাস প্রতিমা তৈরি হয়? না, সেখানে কুমোরের পরিশ্রমটাও লাগে, তার শ্রম। এই শ্রমটাই হচ্ছে তার তেজ। তাহলে যে কোনো বস্তুর মধ্যে এই তিনটি উপাদান রয়েছে। একটি হচ্ছে তেজ, প্রথমে জিনিসটা হচ্ছে তেজ, প্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে তেজ। কুমোর তৈরি করবেন, তিনি সৃষ্টি করবেন, তার শক্তিটাই, তার কল্পনা শক্তি, তার হাতের নৈপুণ্য, সৃষ্টি শক্তি, তার ভাবাত্মক শক্তি, তার পরিশ্রম করার শক্তি, এই সব তেজটাই হচ্ছে প্রধান। সুতরাং প্রথমে হচ্ছে সেই তেজ, তারপরে হচ্ছে জল, তারপরে হচ্ছে মাটি। প্রাণ সৃষ্টির ক্ষেত্রে বীর্য সনিত এবং মাটি হচ্ছে এই দেহ বা উপাদান যার মধ্যে দিয়ে ওই সৃষ্টিটা তৈরি হবে। সেখানে খুব সুন্দর করে এই উপাদানটিকে এখানে বলছে এই ত্রিবিকৃতকরণ, ত্রিবিকৃতকরণ তার কথা এখানে বলা হচ্ছে। আমরা আগামী পর্বে আসব ঠিক এখান থেকে। অর্থাৎ স্থূল তেজের মধ্যে কি আছে? সূক্ষ্ম তেজ, সূক্ষ্ম জল, সূক্ষ্ম পৃথিবী। স্থূল জলের মধ্যে আছে সূক্ষ্ম জল, সূক্ষ্ম তেজ, সূক্ষ্ম পৃথিবী। আবার এই স্থূল পৃথিবীর মধ্যেও আছে সূক্ষ্ম পৃথিবী, সূক্ষ্ম তেজ এবং সূক্ষ্ম জল। এই জায়গাটা কি অনন্যভাবে ভেবেছেন, ভাবিয়ে বর্ণনা করেছেন সে। অর্থাৎ ধীরে ধীরে আমরা একটু গভীর দিকে আমরা অগ্রসর হচ্ছি। আগের পর্বে আমরা এই তেজ, জল এবং পৃথিবীর মধ্যে দিয়ে কিভাবে এই সৃষ্টির ধারা উৎপন্ন হচ্ছে এবং এর মধ্যে দিয়ে আমাদেরকে ধীরে ধীরে সে আত্মচৈতন্যের দিকে কিভাবে নিয়ে চলেছেন উপনিষদ বা গুরু আরুণি তার পুত্র শ্বেতকেতুকে উপলক্ষ করে আমরাও সেই পথে চলেছি। আগামী পর্বে আমরা এটা শুনব। আপনাদের যদি এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী পর্বে।